মাননীয় মডারেটর সদস্য শিক্ষক ও বিতারক মণ্ডলী প্রতিবেদিত ছোট বড় ভাই ও বোনেরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুক্ত সংগতের কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে পরিবার কি পরিবার হলো এক গৌর বা এক সংসারের অন্তর্গত ব্যক্তিবর্গ একটি শিশু জীবনে পরিবারের ভূমিকা অসীম এবার আমাদের জানতে হবে দুর্নীতি কি দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে গোপনীয়তার সহিত আর্থিক লেনদেন সম্পর্কে আত্মস্বার্থ ও রাজনৈতিক অপব্যবহারকে বুঝি মাননীয় মডারেটর আমরা সকলেই জানি আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাই ভবিষ্যৎকে দুর্নীতি মুক্ত করতে হবে শিশুকে দুর্নীতি মুক্ত করতে হবে পৃথিবীতে সকল মানুষ অনুসরণের মাধ্যমে বেড়ে ওঠে শিশুরা তার ব্যতিক্রম হয় অতএব শিশুরা তার নিজ পরিবারের অনুসরণ করে তার পরিবার যদি আইন অমান্যকারী হয় দেশব্যাপী হয় দুর্নীতি বিরোধী হয় তবে সেই শিশুও তার পরিবারের অনুসরণ এর মাধ্যমে সেইভাবে তার মন মানসিকতা দুর্নীতি বিরোধী হয় তাই আমরা বলতে পারি দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুক্ত আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আম গাছে আম ধরবে কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে এটাই স্বাভাবিক পৃথিবীতে কি এমন প্রযুক্তি আছে যে আম গাছে আম না ধরে কাঁঠাল ধরবে তা কিন্তু কখনো সম্ভব নয় তার কারণ গাছ যেমন ফল তেমন পরিবার যেমন সন্তান তেমন একটি শিশুকে বৃক্ষ ধরা যায় সেই বৃক্ষটি রোপণ করে তার পরিবার এই পরিবার এর কাছ থেকে বৈধিক মূল্যবোধ ও দেশপ্রেম শৃঙ্খলা ইত্যাদি শিখি মাননীয় মডারেটর আর ধরা যাক আমি একটি চাকরির পরীক্ষার আবেদন করেছি আমি এবারে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই তখন একজন ভদ্রলোক হাজির হলেন এবং তিনি বললেন তুমি যদি এই চাকরিটি পেতে চাও তাহলে 10 লক্ষ টাকা দাও 10 লক্ষ টাকা দাও তুমি টাকা দিতে পারলে চাকরিটি পাবে টাকা না দিতে পারলে চাকরিটি পাবে না আমি যদি চাকরিটি দিতে রাজি হই তাহলে এটা হবে দুর্নীতি এই দুর্নীতি থেকে আমাকে বিরত রাখেনি কোনো আইন কোনো শৃঙ্খলা সেখানে আমাকে দুর্নীতি থেকে বিরত রেখেছে নৈতিক মূল্যবোধ